আর এখানে যে আকস্মিক ভাবে যে হোটেলে এতগুলো লোক ওভারটেক করে যে হোটেলের মধ্যে প্রবেশ করলো, এখানে তো কোনো মহিলা ছিল না। তো এদিক দিয়ে মামুনুল হককে যেভাবে টর্চার করা হচ্ছে, খুব বড় ধরনের মানে মানে গন্ডগোল হোটেলের মধ্যে চলতেছে। ওই মুহূর্তে তার পার্শ্ববর্তী রুমে মেয়ের সাক্ষাৎকার নিচ্ছে, মেয়ের সাক্ষাৎকার নিতেছে, সেই সাক্ষাৎকারে কোনো সাউন্ড শব্দ কোনো কিছু নাই। তো এইগুলো যে বানোয়াট মিথ্যা ভাবে কাজগুলো করা হচ্ছে, বাংলার জনগণ কোনো বুঝে গেছে যে মেয়েটা সাক্ষাৎকার দিচ্ছে সেটা অন্য একটা বাড়িতে, অন্য একটা রুমে বা অন্য একটা বাথরুমের মধ্যে করতেছে। তো আমি প্রশাসনকে বলবো, মিডিয়া ব্যক্তিদেরকে বলবো, আপনারা এত বড় পাওয়ারফুল ব্যক্তি কিভাবে বাংলার মাটিতে হলেন? কোন আইনের দলে আপনি মামুনুল হক সাহেবকে নয়, বাংলার যে কোনো ব্যক্তিকে আপনারা কিভাবে বাই ফোর্স করেন যে আপনার টাকার উৎস কি, আপনি কোথায় থেকে আসছেন, আপনার এটা অবৈধ স্ত্রী এবং তাকে খুব খারাপভাবে গালি দিয়েছেন, তাকে তার জন্য বাংলাদেশে বিশৃঙ্খলা হচ্ছে, এগুলা কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাদেরকে নিজেদেরকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মনে করেছেন যে সরাসরি মামুনুল হক সাহেবকে সরাসরি হোটেলের মধ্যে গিয়ে আঘাত করবেন, সরাসরি আপনারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন? এতবার স্পর্ধা আপনাকে বাংলার মাটিতে কে দিয়েছে? বিসমিল্লাহ রহমানুর রহিম, আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে আবার একটু লাইভে আসলাম বাংলাদেশের বর্তমান সিচুয়েশন নিয়ে। যার আগে আমার যে লাইভগুলো যারা দেখবেন, অবশ্যই প্রথমে আমি অনুরোধ জানাবো লাইভটা শেয়ার করবেন এবং আমার এই পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো আপনারা জানেন, গতকালকে আমরা বাংলাদেশে যে কার্যক্রম দেখতে পেরেছি, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মাওলানা মামুনুল হক সাহেবের যে ওনার স্ত্রী নিয়ে যে ঘটনাটি ঘটেছিল ঢাকা সোনারগাঁ রয়্যাল রিচার্ডস হোটেলে, তো আপনারা জানেন যে একটা সব কিছুরই বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা রুল অ্যান্ড রেগুলেশন বলতে কোনো কথা আছে, সব কিছুই আইনের ঊর্ধ্বে, কেউ চলতে পারে না। তো আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই আজকে জনসাধারণ সবার জন্যই, কারণ আমরা চাই একটা দেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষ তার যার যার মূল্যবোধ সে ফিরে পাক এবং তার মূল্যায়নগুলো প্রয়োগ পাক। আমি চাই স্বাধীন দেশে প্রত্যেকটা মানুষ তার হেফাজত থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ নাগরিকের অধিকার হিসাবে সে যেন তারা জীবনযাপন করতে পারে। আমি শুধু বাংলার জনগণ এবং বাংলার প্রশাসনের কাছে অতটুকু কথা বলতে চাই যে গতকালকে রাত্রে যে আপনারা হোটেলে রিসোর্টে যে সোনারগাঁ হোটেলে যে আকস্মিকভাবে যে মামুনুল হক ওনার যে অ্যাপয়েন্টমেন্ট ছিল যে 501 নম্বর হোটেলে, তো ওনারা হোটেলে এতগুলো লোক কিভাবে প্রবেশ করলো, তা আমি প্রথমেই আমি এই হোটেলের যে ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষ আছে আমি তাদেরকে দোষারোপ করব। 12,000 টাকা রুম ভাড়া দিয়ে যদি একটা 3-স্টার হোটেলে, 3-তারা বিশিষ্ট হোটেলে যদি কোনো প্যাসেঞ্জার বা যাত্রী যদি রাত্রযাপন বা দিনযাপন করে, তার নিরাপত্তা যদি হোটেল না কর্তৃপক্ষ না দিতে পারে, তাহলে সেই ধরনের হোটেল লাইসেন্স ক্যান্সেল করে দেওয়াটা খুবই আমি এটা গুরুত্বভাবে দেখছি, কারণ প্রতিটা মানুষ তার নিরাপত্তার জন্য হোটেলে তার স্ত্রী হোক, তার নিজের রেস্টের প্রয়োজন হোক, তারা হোটেলে বসবাস করবে, আর সেটা দায়িত্ব হোটেল তার সুন্দরভাবে নিরাপত্তা দিতে বাধ্য। যদি কোনো সে কোনো ক্রাইম করে, কোনো অপরাধী এখানে আশ্রয় নেয়, তাহলে অবশ্যই হোটেল কর্তৃপক্ষ পুলিশকে ইনফর্ম করবে, পুলিশ এসে তারা তদন্ত করে দেখবে সে কি এখানে কোনো টেরোরিস্ট কিনা বা কোনো অপরাধী কিনা তাকে দেখবে। সে যখন একটা বাংলাদেশের একটা পাবলিক ফিগার, উনি একটা দলীয় পরিচয় আছে, সারা বাংলাদেশ ওনাকে চিনে। তো এখানে যেভাবে আপনারা যে সোনারগাঁর যে যুবলীগের যে সভাপতি এবং সহসভাপতি সম্বন্ধে দুজন লোক যেভাবে ওনাকে আক্রমণ করেছে, যেভাবে তাকে কথাবার্তা বলেছে, এবং সাথে যে আমাদের বাংলাদেশের যে দক্ষ, খুবই দক্ষ যে মিডিয়া ব্যক্তিত্ব ব্যক্তিরা যারা যেভাবে ওনাকে প্রশ্ন করেছেন, ওনার দাড়িতে আঘাত করেছেন, ওনার পাঞ্জাবিতে আঘাত করেছেন এবং ওনাকে বলেছেন তুই মেয়ে নিয়ে উঠেছিস, অবৈধ মেয়ে, এটা সেটা অনেক কথা বলেছে, এবং তাকে বাধ্য করা হচ্ছে তুই কত টাকা বেতন পাস, তোর আয়ের উৎস কি? একজন মামুনুল হক কিন্তু কোনো গরিবের সন্তান, এটা আপনারা বাংলাদেশের সমস্ত ব্যক্তিরাই কিন্তু জানেন। সে অর্জন, তার বাবা ব্রিটিশ আমলের একজন কোটিপতি ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, এবং তার বাবাও একজন বড় একজন পীর, এবং টাকা পয়সা ইনকাম ওনারা যথেষ্ট করে গেছেন, এখনও ওনারা করছেন। আমার যতটুকু ধারণা, মামুনুল হক যদি প্রতিদিন যদি 1 লক্ষ টাকা তারা যদি খরচ করে, তার টাকার সে তার সন্তান সহ বসে খেতে পারবে, এত টাকা আল্লাহর রহমতে ওনার টাকা পয়সা আছে তার সৎ উপার্জনে। তো একটা প্রশাসনের লোক, এখানে একটা লোকরে যদি কোনো অপরাধ বা ক্রাইম দেখে বা কোনো মিডিয়ার লোক দেখে, তাকে কিভাবে ইনভেস্টিগেশন করতে হয়, কিভাবে তার সাথে কথা বলতে হয়, আমি আশা করি আপনারা সকলে এটা জানেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আপনারা দক্ষ এবং তারা আপনারা বিবেকবান মানুষ। তো আমি প্রশাসনকে বলবো, মিডিয়া ব্যক্তিদেরকে বলবো, আপনারা এত বড় পাওয়ারফুল ব্যক্তি কিভাবে বাংলার মাটিতে হলেন? কোন আইনের দলে আপনি মামুনুল হক সাহেবকে নয়, বাংলার যে কোনো ব্যক্তিকে আপনারা কিভাবে বাই ফোর্স করেন যে আপনার টাকার উৎস কি, আপনি কোথায় থেকে আসছেন,
আপনার এটা অবৈধ স্ত্রী এবং তাকে খুব খারাপ ভাবে গালি দিয়েছেন, তাকে তার জন্য বাংলাদেশে বিশৃঙ্খলা হচ্ছে, এগুলা কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কি আমি আমি সমস্ত মিডিয়াদেরকে না যারা এই ধরনের উচ্ছৃঙ্খলা মিডিয়া কথা বলেছেন, আমি তাদের উদ্দেশ্যেই বলছি, আপনাদেরকে নিজেদেরকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মনে করেছেন যে সরাসরি মামুনুল হক সাহেবকে সরাসরি হোটেলের মধ্যে গিয়ে আঘাত করবেন, সরাসরি আপনারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন? এতবার স্পর্ধা আপনাকে বাংলার মাটিতে কে দিয়েছে? আপনারা সরকারের গোলামি করছেন, করেন, আপনারা এই ধরনের কার্যক্রমকে আপনারা প্রমাণ দিলেন যে আপনারা বাংলাদেশের কোনো সুনাগরিক এবং বাংলাদেশের সুসংগঠিত স্বাধীন দেশে আপনারা কোনো ভালো কোনো মিডিয়া ব্যক্তিত্ব নয়। আপনারা যে একটা দলীয় সাপোর্টে আপনারা সাংবাদিকতা করতেছেন সেটা আপনারা প্রমাণ দিলেন। আপনারা বাংলার জনগণের স্বার্থ নয়, দেশের স্বার্থে আপনারা সাংবাদিক করেন না, দলের স্বার্থে আপনারা সাংবাদিক করে আজকে তালকে আপনারা তিল বানাচ্ছেন। বিশেষ করে আমরা যতটুকু দেখতে পেলাম, আপনারা সবাই বিষয়ে অলরেডি অবগত আছেন, একটি মেয়েকে নিয়ে যখন হোটেলে উনি উঠেছেন বা ওনার স্ত্রী পরিচয় দিয়েছেন, ওনার গায়ে কি ছিল? কালো বুরকা ছিল। যখন একটি অডিও রেকর্ড ভিডিও আপলোড করা হয়েছে সাক্ষাৎকারে, এখানে দেখাচ্ছে নীল বুরকা পরা, এবং যে মেয়েটা নীল বুরকা পরা ছিল তার হাতের নখগুলো অনেক বড় বড় ছিল এবং হিজাব পরা। তো একটা একটা মাওলানার স্ত্রী কখনো কি এত বড় হারাম, যারা নখ বড় রাখে তাদেরকে হারাম বলে, তাদের হাতের খাবারও খাওয়া হারাম। তো এত বড় বড় নখ কি মাওলানাদের স্ত্রী রাখবে? আর মেয়েটা হাসতেছে ইন্টারভিউর সময়। তো আমি জনগণকে বলবো, প্রশাসন যারা ভালো ব্যক্তিত্ব আছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, যে যেই মেয়েটা ইন্টারভিউ দিচ্ছেন মামুনুল হক সাহেবের পক্ষে যে হ্যাঁ আমি ওনার স্ত্রী বা এরকম সেরকম কথা বলতেছে, আপনারা অবজার্ভ করে দেখেছেন যেই মহিলাটা ভিডিও করেছেন, এই মহিলাটার গায়ে একটা মেক্সি এবং একটা হিজাব পরা, আপনারা উনি কি পুলিশের লোক? এই আর এখানে যে আকস্মিকভাবে যে হোটেলে এতগুলো লোক ওভারটেক করে যে হোটেলের মধ্যে প্রবেশ করলো, এখানে তো কোনো মহিলা ছিল না। তো এদিক দিয়ে মামুনুল হককে যেভাবে টর্চার করা হচ্ছে, খুব বড় ধরনের মানে মানে গন্ডগোল হোটেলের মধ্যে চলতেছে, ওই মুহূর্তে তার পার্শ্ববর্তী রুমে মেয়ের সাক্ষাৎকার নিচ্ছে, মেয়ের সাক্ষাৎকার নিতেছে, সেই সাক্ষাৎকারে কোনো সাউন্ড শব্দ কোনো কিছু নাই। তো এইগুলো যে বানোয়াট মিথ্যাভাবে কাজগুলো করা হচ্ছে, বাংলার জনগণ কোনো বুঝে গেছে? যে মেয়েটা সাক্ষাৎকার দিচ্ছে সেটা অন্য একটা বাড়িতে, অন্য একটা রুমে বা অন্য একটা বাথরুমের মধ্যে করতেছে। থ্রি স্টার হোটেলের যে কালারগুলো আমরা দেখতে পেলাম, যে বিল্ডিং এর যে নকশা বা কালারগুলো, তো ওই মেয়েটা যে হোটেলে যে আপনার যে বাথরুমে যে ইন্টারভিউটা দিয়েছে সেই রুমের কালারটা পর্যন্ত পরিবর্তিত। তো আমি বাংলাদেশ সরকারকে বলবো, এরকম লোংরা রাজনীতি আপনারা ছেড়ে দেন, গণতন্ত্র রুলে দেশ চালান, ভালোবাসা মানুষের পাবেন। এইভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলে জনগণের বিরুদ্ধে কাজ করে কোনোদিন একটি সরকার কখনো বেশি দিন লাস্টিং করতে পারে নাই। পৃথিবীতে কোনো রেকর্ড নাই যে ওনারা এতদিন লাস্টিং করবে। আমি বাংলাদেশের সরকারকে বলবো, এই ধরনের উচ্ছৃঙ্খলা থেকে আপনারা ফিরে আসুন, আর ইসলামের বিরুদ্ধে যদি আপনারা কথা বলেন তাহলে এই বাংলার মাটিতে কেন, বাংলার মাটিতে কোনো জায়গা হবে না। তো আমি সমস্ত সরকার, আমি সরকারকে বলবো, বাংলাদেশ সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় আছে, আমি সরকারকে বলবো, ইসলামের বিরুদ্ধে আর কখনো আপনারা কথা বলবেন না। যদি ইসলামের বিরুদ্ধে বা আমাদের ইসলামের আলেম উলামাদের উপরে যদি আরেকটি গুলি বাংলার মাটিতে চলে, তাহলে এর পরিণাম বাংলার মাটিতে তেমন একটা ভালো হবে না। আপনাদেরকে শরীরা আপনাদের এই সরকারকে সরাতে গেলে বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলামের কোনো প্রয়োজন নেই। আজকে আওয়ামী লীগের লোকেরাই আপনাদেরকে ধ্বংস করে দিবে, এই সরকারকে ধ্বংস করে দেবে। আপনারা কি ভেবেছেন আওয়ামী লীগ কি সব খারাপ? আওয়ামী লীগের লোকেরা কি সব ইসলাম বিরোধী? এই যে এই পর্যন্ত আওয়ামী লীগের লোকেরা শত শত লোক এই পর্যন্ত তারা পদত্যাগ করেছে, তাদের একটাই কথা, আমরা দেশকে ভালোবাসি, দলকেও ভালোবাসি, কিন্তু ইসলামের উপর দিয়ে নয়, আগে আমার ইসলাম তারপর হচ্ছে দল। তো আমি মনে করি আওয়ামী লীগ সরকার বর্তমানে যদি ইসলামের বিরুদ্ধে আরেকটি আঘাত করে, অন্য অন্য দলের কোনো প্রয়োজন নাই, আওয়ামী লীগ দলকেই তারা ধ্বংসিত করবে, কারণ তাদের কাছে দলটা বড়, কারণ তারা জানে ইমান আমল নিয়ে তারা মৃত্যুবরণ করতে হবে। তো আজকালে যারা ইসলাম বিরোধী কথা বলেছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকে আঘাত করেছেন, তাদের মৃত্যু কিন্তু কোনো সম্মানের হয় নাই। প্রতিটা মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলেছে। আজকে আমি কাউকে মানে আঘাত করে কথা বলছি না, এটা প্র্যাকটিক্যালভাবে কথাগুলো বলতেছি। আমরা মুসলমান একটা মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন আমরা বলবো, এটা আমাদের ইসলামে আছে, কোরআনে আছে। কিন্তু আজকে দেখেন এমপি মানে কি কত আসনে জানি এমপি আসলাম সাহেব মারা গেছে, দল সবাই বলে ভূমিদস্যু মারা গেছে,
শতকরা 98% লোক উনাকে আলহামদুলিল্লাহ বলেছে, তাহলে কেন একটি মানুষ মুসলিম দেশের মানুষ মারা যাবে তাকে আলহামদুলিল্লাহ কেন বলবে? তেমন কিছু আপনারা করে যান, জনগণের জন্য করে যান, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি পড়বে, জানাজা পড়বে, দোয়া করবে, মাগফিরাত কামনা করবে। তো আমি চাই বাংলার মাটিতে কোনো ইসলাম বিরোধী কেন কোনো ধর্ম বিরোধী কোনো কাজ যাতে বাংলার মাটিতে না হয়, কারণ বাংলাদেশের সংবিধানে 4টি মূলনীতিতে যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, তো ধর্মনিরপেক্ষতা এমন একটা আমাদের ধর্ম, এই ধর্ম ব্যাপারে সরকার কখনো হস্তক্ষেপ করতে পারবে না, যার যার ধর্ম সে সে পালন করবে, কোন ধর্মই যার যার কাছে ছোট নয়, যার যার কাছে সমস্ত ধর্ম বড়। আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমি কিছুই বুঝি না, মুসলিম বুঝি না, প্রত্যেকটা ধর্ম যার যার কাছে বড়, তার তার ধর্মকে সুন্দরভাবে পরিচালনা করার মতো সুযোগ সুবিধা সরকার দিতে বাধ্য এবং করতে হবে। তো আমি বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশ প্রশাসনকে বলবো, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আপনারা কাজ করুন, এবং আপনারা আইন শৃঙ্খলা বাহিনী আরো শক্তিশালী হন এবং আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। আমি চাই ইসলামী দলগুলো আরো তারা আল্লাহ ভক্ত, আমি চাই আল্লাহ ভক্ত হোক, আমরা মরলে এই ইসলামে আজকে যারা আমাদেরকে ইসলামের শাসক, আজকে যারা ইসলাম পরিচালনা করতেছেন, আমাদের খুব দুঃখ লাগে, আজকে ব্রাহ্মণবাড়িয়াতে 17 জন যারা ইসলামিক ছাত্র তাদেরকে হত্যা করা হয়েছে, এই এই কথাগুলো মনে হলে আমাদের অনেক কষ্ট লাগে। আজকে হেফাজত ইসলাম আন্দোলন করেছে, তাদের শহীদ হয়েছে আজকে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াতে, আজকে বিএনপি নেতৃবৃন্দকে মানে নির্বিচারে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে জেল হাজতে ভরতেছে, আজকে মামুনুল হক সাহেবকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হয়রানি দিয়ে তাকে আজকে আইনের আওতায় মানে গ্রেফতারের পরিকল্পনা করা হয়েছিল, আজকে বিপি নূরকে তারা তার ড্রাইভার সহ তাকে গুম করার জন্য পরিকল্পনাভাবে করেছিল, বিপি নূরকে সহ, আজকে বিপি নূরের একটি দল তাদের গ্রুপের একটি একজন গুমকারী ব্যক্তিকে অলরেডি তারা বন্দি করেছে, আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো সেই ব্যক্তি তার পরিচয়। তো আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো যে যেখানে তার সাদা পোশাক পরা কোনো ব্যক্তি যদি কাউকে গুম করতে আসে, আপনারা সন্দেহ হলে সমস্ত জনগণ ওই ব্যক্তিদের উপর আপনারা ঝাঁপিয়ে পড়বেন, কারণ পুলিশ প্রশাসনের কাছে বললে প্রশাসনের কাছে বলবে না এই ধরনের ব্যক্তিরা আমাদের টিমের নয়, ওরা আমাদের পুলিশের সাথে সম্পৃক্ত নয়। যদি এরকমই হয় তাহলে কোনো ক্রমেই জনগণ যাতে সজাগ থাকে, চোখ কান খোলা রাখে, এরকম ব্যক্তিরা যাতে কাউকে গুম করে না নিতে পারে সেই সব বিষয়ে আপনারা সবাই জনগণ যার যার গ্রামে, শহরে, পৌরসভাতে সব জায়গায় আপনারা আবাসিক এলাকাতে আপনারা নজরদারি রাখবেন, যাতে এই ধরনের কোনো কার্যক্রম যাতে কেউ না করে, আর আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আমি চাই বাংলাদেশে গণতন্ত্র রুলে ইসলাম একটি ভালো একটি ইসলামের মতো চলবে, আমরা ইসলামের পক্ষে আমরা সাপোর্ট দিব, আর আমাদের মামুনুল হক সাহেবকে যদি আর কোনো সময় যদি এরকম কোনো খারাপ কিছু দিয়ে ফাঁসানোর জন্য চেষ্টা করেন তাহলে বাংলাদেশের পরিণাম এটা ভালো হবে না। আমরা যুদ্ধ কার সাথে করবো, বাংলাদেশের সাথে, প্রশাসনের সাথে, মিলিটারির সাথে, ক্ষতিটা কার হবে? আমাদের জনগণের হবে, আমাদের দেশের হবে, আমার ভাইয়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই না। তো আমরা চাই সমস্ত কিছু সরকারকে ডিসপোজাল নিতে হবে, সরকার কোন ধরনের রাজনীতি করতে চায়, সরকার কোন ধরনের দেশ পরিচালনা করতে চায়। আমি গতকালকে যে আমরা মামুনুল হককে যেভাবে তারা টর্চার করেছে, হ্যারাসমেন্ট করেছে, আমি তীব্র নিন্দা বা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন প্রতিটা হোটেলে যৌনকর্মী ব্যবসা, দেহ ব্যবসা করে, পরকীয়া প্রেম করে, প্রেমিক প্রেমিকা বিভিন্ন হোটেলে তারা অবস্থান করে, ওই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে তারা মানে টহল দেয় এবং তারা আপনার হোটেল রেড করে তাদেরকে অ্যারেস্ট করে, কি সুন্দরভাবে তারা তাদেরকে অ্যারেস্ট করে তারা থানাতে নিয়ে যায়, যার যার প্রমাণস্বরূপ তাদেরকে মুক্তি দেয়, আবার কাউকে সাজা সাব্যস্ত করে তাদেরকে জেল প্রেরণা করে। কিন্তু জনাব আলহাজ মাওলানা মামুনুল হক সাহেবের ব্যাপারে তারা কেন এরকম তীব্রভাবে খারাপ ব্যবহার করেছে, তার দাড়িতে আঘাত করেছে, তার কাপড়ে আঘাত করেছে, যদি সে দোষী সাব্যস্ত হতো তাকে অ্যারেস্ট করে তাকে আইনের আওতায় আনা হতো, এই ধরনের খারাপ আচরণ তো কোনো করার কথা না। আমি মিডিয়া ব্যক্তিদেরকে বলবো, ভাইয়েরা আপনারা দলের স্বার্থে নয় দেশের স্বার্থে আপনারা কাজ করুন, সত্যটা প্রকাশ করুন, মনে করবেন একদিন না একদিন আপনাদের সেই মৃত্যুর স্বাদ আপনারা গ্রহণ করতে হবে, বাংলার জনগণ যাতে আপনাদের সেই মৃত্যুটাকে যেন আলহামদুলিল্লাহ না বলে যাতে ইন্না লিল্লাহ বলে, সেই ব্যবস্থা আপনারা করবেন। তো আমার এই কথাগুলো, আমি কোনো বিদ্রোহী নয়, আমার দেশের, আমি একজন নাগরিক হিসেবে আমার বলার অধিকার আছে, প্রত্যেকটা নাগরিকের, সবাই আইনের ঊর্ধ্বে নয়, আইনের মধ্যেই আছে, কেউ ভুল ত্রুটি করলে আইনের দিক দিয়ে তাকে মোকাবেলা করা হবে, কেউ তাকে হ্যারাসমেন্ট করতে পারবে না। বাস এই বিষয়ে আপনার জনগণ সবাই ভালো থাকবেন, এবং আপনারা সকলেই বিপি নূরের প্রতি সমর্থন থাকবেন, বিপি নূরের প্রতি সম্ভবত তাকে গুম করার জন্য, হত্যা করার জন্য একটা পরিকল্পনা চলছে, এবং বাংলার মানুষ আপনারা সব দিক দিয়ে চোখ কান খোলা রাখবেন, বিপি নূর, আল্লামা মামুনুল হক সাহেব তারা যেন নিরাপদে থাকে, আর ইসলাম বিরুদ্ধে আপনারা কেউ কোনো কথা বলবেন না। আমি বাংলাদেশের আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ যারা আছেন সমস্ত ভাইদেরকে সম্মান জানিয়ে বলবো, দল আপনারাও করেন আমরাও করি, আগে জন্মের
পরে আমরা দল নিয়ে জন্মগ্রহণ করি না, আমরা ইসলাম একজন মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি। আগে আমাদের ইসলামকে শক্তিশালী করতে হবে, ইসলামকে আমাদের মানতে হবে, মৃত্যুকে মানতে হবে, আমার রবকে মানতে হবে। মৃত্যুর পরে আমরা কোনো দলের স্বার্থে, আমরা দলের সাপোর্ট নিয়ে মৃত্যুবরণ করবো না, আমরা ইসলাম নিয়ে মৃত্যুবরণ করবো। দল হচ্ছে পরে, আগে আমরা ইসলামকে শক্তিশালী করবো, ইসলামের বিরুদ্ধে যেন আমরা না যাই। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা আসছি কয়েকদিনের মেহমান হিসাবে, তাই আমরা ইসলামের বিরুদ্ধে না গিয়ে আমরা দলকে ইসলাম মুখ যুক্ত যাতে আমরা একটা দল করতে পারি সেরকম ব্যবস্থা করেন। আর যার যার দলকে আপনারা ভালোবাসেন কোনো সমস্যা নাই, কেউ আপনারা ইসলামের বিরুদ্ধে যাবেন না। মানে এটাই আপনাদের কাছে আমার অনুরোধ জানাচ্ছি, যে যেখানে আছেন ভালো থাকবেন, আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন।